ভিসুভিয়াস পর্বতের আগ্নেয়গিরির লাভায় ধ্বংস হয়ে যাওয়া একে প্রাচীন নগরী পম্পেই, পাপাচার আর অনাচারে লিপ্ত এক সম্প্রদায়ের ধ্বংস হয়ে যাওয়ার ইতিহাসের সাক্ষী হয়ে আছে এই নগরী। প্রায় 2000 বছর আগে আগ্নেয়গিরির লাভা আর ছাইয়ের নিচে চাপা পড়া এক জনপদ পম্পেই, যেখানে ছিল আধুনিকতা, সম্পদের প্রাচুর্য আর ব্যবসা বাণিজ্যের রমরম অবস্থা, ছিল বিলাসিতার সব উপকরণ। কিন্তু এমন একটি জনপদ হঠাৎ একদিন ধ্বংস হয়ে যায় আগ্নেয়গিরির লাভায়। ইতালির সেই পম্পেই নগরী ও এর ধ্বংস হওয়ার ইতিহাস জানাবো আমাদের আজকের এই এপিসোডে। ইতালির দক্ষিণাঞ্চলের নেপলস শহরের খুব কাছেই অবস্থান পম্পেই নগরীর। একদিকে নেপলস উপসাগর, আরেকদিকে বিখ্যাত ভিসুভিয়াস পর্বত, যেই কারণে জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য ছিল অপরিসীম। কয়েক হাজার বছর আগে ভিসুভিয়াসের পাদদেশে গড়ে ওঠা নগরীটি হয়ে উঠেছিল রোমান সাম্রাজ্যের আধুনিকতা আর বিলাসিতার কেন্দ্রবিন্দু। তৎকালীন বাসিন্দারা নগরটিকে সাজিয়েছিল সম্ভব সব কিছু দিয়ে। বন্দর নগরী হওয়ার কারণে বাণিজ্যিক গুরুত্বও ছিল পম্পেইয়ের। প্রাকৃতিক সৌন্দর্য আর আধুনিক নানা উপকরণের কারণে পম্পেই এতটাই বিখ্যাত হয়ে উঠেছিল যে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষ আরাম আয়েস করতে ছুটে যেতেন সেখানে। হয়ে উঠল বিশ্বের বিভিন্ন প্রান্তের ধনীদের অবকাশ যাপন কেন্দ্র। কিন্তু এই সব করতে গিয়ে তারা গা ভাসিয়েছিল অশ্লীলতা আর অনাচালে। বিলাসিতার নামে বিকৃত যৌনচার হয়ে উঠেছিল পম্পেইয়ের জীবনের অংশ। তবে এইসবই একদিন হারিয়ে গেছে আচমকা এক দুর্যোগে। সেই দুর্যোগ এতটাই আচমকা এসেছিল যে নগরীর বাসিন্দারা পালানোর সময়টুকুই পায়নি। ইতালির নেপলস শহর থেকে 40 মিনিটের ট্রেন যাত্রার দূরত্ব পম্পেইয়ের। খ্রিস্টপূর্ব 6th থেকে 7th শতাব্দীর মাঝামাঝি সময়ে নগরটির গোটাপতন হয়েছিল ইতালির আসকান জনগোষ্ঠীর লোকদের মাধ্যমে। এরপর গ্রিকরা আসে জায়গাটিতে। এরপর নগরীটি যায় রোমানদের অধীনে। রোমান যুগেই পম্পেই মূলত ধীরে ধীরে উন্নতি নগরী হয়ে ওঠে। বন্দর নগরী হওয়ার কারণে বিভিন্ন দেশ আসত জাহাজ যুগে পর্যটক। নগরীটি দুই ভাগে বিভক্ত ছিল, যার নিচু অংশটির নাম ছিল পম্পেই আর উঁচু এলাকাটির নাম ছিল হারকুলেনিয়াম। তৎকালীন সময়ের রোমের বিশিষ্ট নাগরিকদের জন্য একটি সমৃদ্ধ আশ্রয়স্থল ছিল এই নগরীটি। মার্জিত ঘর এবং বিস্তৃত পাকা রাস্তা, অবাধ যৌনতা, পতিতালয়, এইসব কোনো কিছুই অভাব ছিল না এই নগরীতে। প্রাচীন গ্রিক, রোম সহ বিভিন্ন দেশের নাবিকদের অবাধ চলাচল ছিল এই নগরীতে। বাণিজ্যিক ট্যুরিস্টদের জন্য সেখানে গড়ে উঠেছিল অত্যাধুনিক দৃষ্টিনন্দন অট্টালিকা, প্রাসাদ, বাজার ইত্যাদি। পম্পেই কতটা আধুনিক আর সমৃদ্ধ নগরী ছিল তার একটি ধারণা পাওয়া যায় এর বর্তমান কাঠামোগুলো দেখে। প্রায় 2000 বছর মাটি, ছাই আর পাথরের নিচে চাপা পড়ে থাকার পরও এর অনেক কিছুই আকৃতি আগের মতোই রয়ে গেছে। কতটা মজবুত আর টেকসই হলে এতদিন পরও এইসব কাঠামো টিকে থাকে। প্রত্নতাত্ত্বিক খনন কাজে এর আগে পৃথিবীতে এতটা স্পষ্ট অবস্থায় কোনো জাত প্রাচীন জনপদ পাওয়া যায়নি। এই নগরীতে ঢুকলেই চোখে পেটে বিভিন্ন স্থানে দাঁড়িয়ে থাকা ভবনের কাঠামো, কোথায় পিলার আছে, কোথাও ছাই সহ দাঁড়িয়ে আছে ভবন, কোথাও দেওয়াল আছে, পাথরের সড়কগুলা দিয়ে হাঁটতে হাঁটতে পর্যটকরা ভাবতে বাধ্য হন এক সমৃদ্ধ জনপদের কথা। এখনো টিকে আছে নগরীর কলোজিয়াম বা অ্যাম্পিথিয়েটার কেভেরা,
প্রাচীন যুগের এই স্টেডিয়ামটিতে কয়েক হাজার মানুষ বসতে পারত। এই গ্যালারিতে বসে তারা উপভোগ করত লড়াই। শাসক বা ধনী শ্রেণীর কাছে সেই লড়াই ছিল এক বিকৃত বিনোদন। সেখানে হিংস্র প্রাণীদের বিপক্ষে লড়াই হতো মানুষের। এই মানুষদের বেশিরভাগই হতো কারাবন্দী। তাদের বলা হতো প্রাণীটিকে হারাতে পারলে তুমি মুক্তি পাবে। আবার কখনো দুই বন্দীকে যুদ্ধে নামিয়ে দিয়ে বলা হতো যে জিততে পারবে তাকে মুক্ত করে দেওয়া হবে। এই রক্তের হোলি খেলায় গ্যালারিতে বসে উপভোগ করত সেখানকার মানুষরা। আবার কখনো অন্য শহরের মানুষদের সাথে লড়াই হতো পাম্পাইয়ের মল্লাযুদ্ধদের। পম্পি থিয়েটারের কাঠামো এখনো দাঁড়িয়ে আছে সেই নৃশংসতার সাক্ষী হয়ে। এছাড়াও এই নগরীতে ছিল আরও দুটি থিয়েটার বা মঞ্চ, যেগুলোকে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন হইত সেই সময়ে। আছে বাসিলিয়া নামের একটি জায়গা, যেটি ছিল নগরের পেইবাসীর মধ্যে ছিল আরও বিভিন্ন ধরনের বিকৃত যৌনাচার। পতিতাইগুলোর দেওয়ালে অশ্লীল ছবি আঁকা রয়েছে, রয়েছে অনেক অশ্লীল বাক্য লেখা। কিন্তু সব কিছুই একদিন ধ্বংস হয়ে গেল খোদাই গজবে। খুব কাছেই থাকা বিসুবিয়াস পর্বতের আগ্নেয়গিরির লাভা ধ্বংস করে দিল পাপাচারে লিপ্ত থাকা 20,000 বাসিন্দার এক সমৃদ্ধ জনপদকে। পাম্পেয়ের যৌনচার বিষয়ে খুব বেশি তথ্য গবেষণা শুরুর দিকে প্রকাশ করেনি, কিন্তু 2005 সালের পর থেকে বিষয়গুলো আর গোপন রাখা হয়নি। গবেষকদের মতে বিষুবিয়াসের লাভা উদ্গীরণ হয়েছিল দুই ধাপে। সময়টি ছিল 79 খ্রিস্টাব্দের 24 আগস্ট। প্রথম দফায় দুপুর শুরু হয়ে টানা 18 ঘন্টা চলে পাথর আর জ্বলন্ত ছাইয়ের বৃষ্টি। এরপর কয়েক ঘন্টা বিরতি দিয়ে ভোর রাত অথবা পরদিন সকালের দিকে আবার শুরু হয় লাভা উদ্গীরণ। যে যেখানে যে অবস্থায় ছিল সেভাবে ধ্বংস হয়ে গেছে। অল্প কিছু লোক শুধু পালাতে পেরেছিল। তারপর বহু বছর এই জনপদের কথা মানুষ জানত না। 1592 সালে পাম্পেয়ের কিছু অংশ আবিষ্কৃত হয়। এক ইতালীয় আর্কিটেক্ট কারখানার বর্জ্য অপসারণের নালা তৈরির জন্য মাটি কুটতে গিয়ে একটু দেওয়াল দেখতে পান। সেখানে বিভিন্ন আলপনা আঁকা ছিল, তবে তিনি বিষয়টি গোপন রেখেছিলেন। 17 শতাব্দী থেকে পাম্পেয়ের বিভিন্ন অংশ ঘুরে
বের করতে থাকেন প্রত্নতাত্ত্বিকটা। 1738 সালে হারকুলিনিয়াম এলাকাটি খুঁজে পাওয়ার পর স্পেনের সেনাবাহিনী এই কাজে যুক্তে, তবে তখনও কেউ জানত না তারা কী বের করতে মাটি কুটতেছে। 1763 সালে পাওয়া এক শিলালিপির পাঠোদ্ধার করে গবেষকরা জানান এটি ছিল প্রাচীন পাম্পেই নগরী। এখানে একটি মিউজিয়াম আছে। মিউজিয়ামে রয়েছে লাভাই চাপা পড়ে মারা যাওয়া একটা পরিবারের সদস্যদের অবয়ব, এছাড়াও আরও অনেকগুলো মানবদেহ অবিকৃত অবস্থায় পাওয়া গেছে মাটি কুড়ে, যদিও তারা পুড়ে শক্ত হয়ে গেছে। একটি মানবদেহের হাতে পাওয়া কোনো বস্তুকে অর্ধ খাওয়া রুটি বলে মনে করা হচ্ছে। পাম্পেইয়ের মিউজিয়ামের মাটি কুড়ে পাওয়া 9000 সামগ্রী প্রদর্শনের জন্য রাখা হয়েছে এই মিউজিয়ামে। এসবের মধ্যে মানবদেহ ছাড়াও আছে থালা বাটি, পণ্য পরিবহনের ছোট ছোট চাকাওয়ালা গাড়ি থেকে বাসিন্দাদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবছর লাখ লাখ পর্যটক যায় পাম্পেই নগরীতে, যার ধ্বংসাবশেষ এখনও সাক্ষী দিচ্ছে পাপাচারের কারণে ধ্বংস হয়ে যাওয়া এক জনপদের।